হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি নবমীর দিন সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে। আমি হলুদ রঙের পিওর সিল্কটা পরেছিলাম, সাথে কিছু সিলভার জুয়েলারি আর সাথে একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে ম্যাচ করেছিলাম। এরপর আমরা বেরোবো। তোমার হাসিটা দেখ, তুলবিটি নিচে চলে গেছে ঘুরতে, মন্দির তুলবি। আমরা হয়ে গেছি রেডি, এখন আমরা ফাইনালি চাকদু যাচ্ছি। তিন দিন ধরে ওয়েট করছিলাম, যাবো যাবো করে বৃষ্টির জন্য হচ্ছিল না, তো আজকে এখন আপাতত পড়েনি, তাই এখন যাচ্ছি চাকদু। টাটা করে দাও। আরে আমাদের হচ্ছে ঠাকুর দালান, তো এখানে দাওয়ায় বসে সবাই মিলে গল্প করছিলাম। বছরে একবারই যাওয়া হয়, কিন্তু গেলে খুব ভালো লাগে। তো এই যে ঠাকুমা, তারপরে আমরা এদিকে গল্প করছি আর ওইদিকে চিকুড়া গল্প করছি আর পিসি কাকাদের সাথে, ছোটো ছোটো পিসি কাকা তাদের সাথে। আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি, খুবই ভালো লাগে। তো তোমরাও দেখে নাও যারা আমাদের দেশের বাড়ির পুজো দেখোনি আগে। আমার আগের ব্লগে, তার আগের বছরের ব্লগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা যারা দেখোনি নতুন তাদের জন্য আবার রইল। তো দেখে নাও মায়ের মূর্তি। পুজো হচ্ছে আজকে আবার মহানবমী, যেহেতু কুমারী পুজো আছে, তারপর ভোগ খাওয়ানো আছে, সব গ্রামের লোকরা ভোগ টোক খায়। কিন্তু আমরা থাকতে পারবো না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে এসেছি না, তো সেই জন্য প্রচুর তোমার বৃষ্টির চান্স আছে যেন আমরা চলে যাব। আর এই চলে এসছে আমাদের গেড়িবুড়ি। গেড়িবুড়ি টোটো থেকে নেমেই হাসছে, যে টোটোর মধ্যে ঘুমোচ্ছিল, আমি নিয়ে এলাম, তারপরেই হাসছে, দেখো। আমাদের গ্রামের বাড়ির পেছন দিকেই নদী আছে, নদীতে সবাই বললো যে চল একটু ফটো শ্যুট করে আসি। তো নামতে তো পারিনি, কাদা টাদা ছিল, ওপরটাতেই আমরা সবাই মিলে ফটো শ্যুট করেছি। তোমরা যদি ওই ফটোগুলো দেখতে চাও, অবশ্যই আমার ইনস্টা হ্যান্ডেল ফলো করো, ইনস্টা হ্যান্ডেলে যাও, মাই বেবি মাই ওয়ার্ল্ড রিয়া নাম, আমি ওখানে সব ফটোগুলো দিয়েছি, তোমরা দেখতে পারো। তারপরে এই হচ্ছে কাণ্ড, ফটোশ্যুট করতে গিয়ে চলে এসেছে ঝমঝম বৃষ্টি, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমরা একটা এই একটা শেডের তলায় সবাই মিলে দাঁড়িয়েছি, এখানে গরু ছাগল সব বাঁধা ছিল, তার সাথে আমরাও ঢুকে গেছি, সবাই মিলে একটুখানি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট। তারপর এখানে চলে এসেছি, এটা হচ্ছে রিসর্ট, হলিডে রিসর্ট। তো হলিডে রিসর্টে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শ্যুট করতে পারিনি, কেননা প্রচণ্ড ভিড় ছিল। তারপর বেজে গেছে রাত্রি 8টা, ডাইরেক্টলি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো এটা আমি কিনেছিলাম এই কুর্তিটা প্যান্টালুন্স থেকে, তোমাদের তো এবার আমার পুজোর জামা কাপড় দেখানোই হয়নি, দেখে নাও, পরে নিয়েছি, এটাই পরেছি, হালকা সেজেছি। চিকুকে নিয়ে রাহুলের সাথে বেরিয়েছি, এলাম ছিন্নমস্তা মন্দির দেখতে, আর এখানেও প্রচুর ভিড়, আর খুব ভালো লাগছে, আকাশে চাঁদ দেখে খুব ভালো লাগছে। আর মানুষের ভিড় না হলে সত্যি সত্যি দুর্গা পুজো বলে মানায় না, একদম মানায় না। বাড়িতে বসে বসে বাইরে রাস্তায় মানুষ যাচ্ছে, গাড়ির হর্ন পাচ্ছে, এগুলোই বেশি মানে বেশি টানে। তো আজকে সেরকম নবমী সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আমাদের। এই ঠাকুরের মূর্তি খুবই ভালো লেগেছে, খুব সুন্দর মূর্তি হয়েছে। তো এরপর বাইরে একটা লাইভ শো হচ্ছিলো বিষ্ণুপুর ঘরানার মিউজিকের ওপরে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো, খুবই ভালো লেগেছে আমাদের। চলে এসেছি তিলবাড়ি ঠাকুর দেখতে, তিলবাড়ি ঠাকুরও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই দেখো লাইনটা, জাস্ট দেখো এত লম্বা লাইন। তো লাইন দেখেই আমরা ভেবেছি যে না, এখন দেখবো না, কালকে দশমীতে ফাঁকায় ফাঁকায় আমি ঠাকুরকে প্রণাম করে যাব। এখন বাইরের থেকেই মাকে প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি হাই স্কুল মাঠ, কারণ আমার সব বান্ধবীরা ওয়েট করছে 8টার থেকে, এখন হয়েছে যে 9:10, তো ওরা আমাকে একদম অবস্থা খারাপ করে দেবে। তো আমরা চলে এসেছি হাই স্কুল মাঠে, হাই স্কুল মাঠেও ঢুকতে পারিনি, কারণ লাইনটা দেখো মানে মন্দিরে। তো এটা আবার আমরা কালকে আমার মাকে নমস্কার করব। তো এই যে আমার সব বন্ধু বান্ধবীরা চলে এসছে, বিনীতা আমার
শিবদাসের বেস্ট ফ্রেন্ড, বহু বছর পর দেখা হলো, ওরও পুচকি হয়েছে, পুচকিকেও নিয়ে আসেনি যদিও ভিড়ের মধ্যে। তো এই জয়দেব, পিঙ্কি, হিয়া, মৌ, তারপর স্বাতিদি, অনামিকাদি বাচ্চাগুলো খেলছিলো, তারপর একটু পরে পিউ আমাদের সাথে জয়েন করেছিল, সবাই মিলে বসে প্রায় 10:50 অবধি আমি আড্ডা মেরেছি। ওরা তারপরেও ছিল, কিন্তু আমি চিকুকে খাওয়ানোর জন্য চলে এসেছিলাম, বাট খাওয়ানো হয়নি। কী হয়েছে তোমাদেরকে আমি দেখাবো এরপরে। সবাই মিলে প্রচুর আড্ডা মারলাম, বৃষ্টিটা না পড়তে খুব ভালো কাটলো নবমীর সন্ধ্যেটা। তো এই 10:30 বেজে গেছে, রাহুল ফট করে বলছে চলো বাকিটা দুটো ঠাকুর অন্তত দেখে আসি। তো একটাই দেখা হয়েছে, এটা হচ্ছে তোমার বাসস্ট্যান্ডের ঠাকুর, খুবই সুন্দর, প্যান্ডেলটা যেমন সুন্দর সেই রকম সুন্দর ভেতরের সাজসজ্জাটা, আর ঠাকুরও আমাদের খুব ভালো লেগেছে। এক্ষুনি তোমাদের মায়ের প্রতিমা আমি দেখাবো। বাইরে একটা লাইভ শো হচ্ছিলো, সেটাও খুব ভালো লেগেছে, সেটা ভিডিও শেষে থাকছে, অবশ্যই দেখবে। দেখে নাও ঠাকুর, নমস্কার করে নাও। আজকের ব্লগ এত দূর অবধি রাখছি, কারণ এরপর বাড়ি গিয়ে আমি করেছিলাম রুটি, তারপর খেয়েছিল রাহুল, তারপর চেকুকে ভাত খেয়েছিলাম, আমি খেতে খেতে রাত্রি 11:30, কারণ সমস্ত দোকানে সব কিছু শেষ হয়ে গেছিলো, ভেবেছিলাম বাইরে খাবো কিন্তু হয়নি। ব্লগ যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।